শুরুতে ব্রেকিং নিউজ, মাদক নেয়ার কথা স্বীকার করলেন শাহরুখের ছেলে। আরিয়ান ছাড়াও বিতর্কে জড়িয়েছেন যেসব তারকা সন্তান। একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলেন নুসরাত জশ। ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ক্রাশ নিউজে। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক গ্রহণের দায়ে আটক হয়েছেন। শনিবার মুম্বাইয়ের কর্ডেলিয়া নামের একটি প্রমোটরি থেকে তাকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি। রোববার প্রায় 6 ঘন্টা আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই সময় তিনি মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন। অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন এর আগে তিনি এমন কাজ কখনো করেননি। এদিকে ছেলের জন্য শাহরুখ খান ইতোমধ্যে বিখ্যাত আইনজীবী সতীশ মানসিন্ডেকে নিয়োগ দিয়েছেন। তিনি এনসিবির দপ্তরে পৌঁছে গেছেন। এনসিবি সূত্রে জানা গেছে শাহরুখ পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটও পরীক্ষা করা হচ্ছে। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন, সবকিছুই বিবেচনায় রাখছেন তদন্তকর্তারা। কোনো মাদক চক্রের সঙ্গে তিনি যুক্ত কিনা তাও জানার চেষ্টা চলছে। এখনো অবধি বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেয়নি এনসিবি কর্তৃপক্ষ। শাহরুখ খানের পক্ষ থেকেও বক্তব্য আসেনি এখনো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, এই পার্টিতে ভিভিআইপি তালিকায় নাম থাকায় কোনো প্রবেশ মূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন একথা। তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া গেলে নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনে মামলা দায়ের করা হতে পারে। কেবল আরিয়ান নয়, ওই প্রমোটরিতে আরও কয়েকজন তারকা ছিলেন বলে শোনা যাচ্ছে। যদিও এনসিবি কর্মকর্তারা যখন সেখানে হানা দেন তখন কাউকে মাদক সেবন করতে দেখেনি। আরিয়ান ছাড়াও বিতর্কে জড়িয়েছেন যেসব তারকা সন্তান। মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার মতো নানা বিতর্কে জড়িয়েছেন খুশি কাপুর, অনন্যা পাণ্ডে, নভ নভিলি নন্দা ও সারা আলী খানের মতো তারকার সন্তানরা। আরিয়ান ও বিতর্ক মাদক কাণ্ডে রোববার গ্রেফতার করা হয়েছে শাহরুখ ছেলে আরিয়ান খানকে। আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন আরিয়ান। একসময় অমিতাভ বচ্চনের নাতনি নভ নভিলি নন্দার সঙ্গে আরিয়ানের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিও তাদের নয় বলে দাবি করেছিলেন নভ এবং আরিয়ান। এর আগে লকডাউন চলাকালীন একজন বিদেশি বান্ধবীর সঙ্গে অন্তরগ্ন অবস্থায় পার্টি করতে দেখা যায় আরিয়ান খানকে। তা নিয়েও বিতর্ক হয়। একসময় শোনা যায় আব্রাম খান নাকি আরিয়ানের সন্তান, যদিও সে কথা নেহাতই বাজে রটনা, গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। খুশি কাপুরও বিতর্কে কয়েক মাস আগেই বিতর্কে জড়িয়েছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। শরীর দেখানো পোশাক পরে ট্রল হয়েছিলেন খুশি। এক অজানা যুবককে খুশির চুমো খাওয়ার ছবি ভাইরাল হলে তা নিয়েও বিতর্ক তৈরি হয়। যদিও এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি খুশি। অনন্যা পাণ্ডে এবং বিতর্কিত বলিউডে পা রাখার আগে থেকেই বারবার আলোচনায় উঠে এসেছেন চাষকি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে। অনন্যার কলেজ বিতর্ক আলোচনায় উঠে এসেছিল। তার কলেজের কয়েকজন বন্ধু অভিযোগ করেন অনন্যা তার ইউএসসি ভর্তির ব্যাপারে মিথ্যা বলেছেন। যদিও বিতর্কের অবসান ঘটাতে নথি শেয়ার করেন অনন্যা। সেই সময় জানভী কাপুর, অর্জুন কাপুর এবং সোনমকে আহুজা অনন্যা পাণ্ডের পাশে দাঁড়িয়েছিলেন। নভ নভলি নন্দা এবং বিতর্কে জড়িয়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের আদরের নাতনি নভ নভলি নন্দা। শাহরুখের ছেলের সঙ্গে নভর একটি ঘনিষ্ঠ ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও বচ্চন পরিবারের পক্ষ থেকে জানানো হয় ওই ভিডিও নভা কিংবা আরিয়ান খানের নয়, তাদের মতো দেখতে অন্য কেউ। এমনকি বিগ বি নাকি নাতনিকে চিঠি লিখে বলেন, যে যা বলে বলুক, নভ যেন তাতে না ভেঙে পড়েন। সারা এবং বিতর্ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তে উঠে আসে সাইফ আলী খান এবং অমিতা সিং এর মেয়ে সারা আলী খানের নাম। এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল সারাকে। আবার বলিউডে পা রাখার আগে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার সিন্ডের নাতি বীর বাহারিয়ার সঙ্গে সারার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। বীরের সঙ্গে সারার ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। তাদের আংটি বিনিময় হয়েছিল বলেও শোনা যায়। একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলেন নুসরাত জশ। তাদের নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই। প্রেম, একসঙ্গে বসবাস এবং এরপর সন্তানের বাবা মা হওয়া, নানা বিষয় নিয়ে নিয়মিতই খবরের শিরোনাম হচ্ছেন। আবার একই সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েও ধরা পড়ছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। বলছি টলিউডের এই সময়ের আলোচিত জুটি নুসরাত জাহান ও জশ দাশগুপ্তের কথা। সম্পর্কে যুক্ত থাকলেও তারা একসঙ্গে ছবি দেন না সোশ্যাল মিডিয়ায়। তবে এবার সেই রীতি ভেঙে ছবি পোস্ট করলেন জশরাত।
একসঙ্গে তোলা ছবি দুজনেই শেয়ার করলেন ইনস্টাগ্রামের স্টোরিতে। রোববার নুসরাতের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগরওয়ালের জন্মদিন, এ উপলক্ষে নুসরাত ও প্রভার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন যশ। পরে সেই ছবিটি নিজের স্টোরিতে শেয়ার করেন নুসরাত। দেখে বোঝা যাচ্ছে কোনো পার্টিতে গিয়ে এই ছবি তুলেছেন তারা। পার্টিতে ড্রেস ম্যাচিং করে কালো রঙের পোশাক পরে গিয়েছিলেন যশরাত। নুসরাত কিংবা যশ কেউ সরাসরি স্বীকার না করলেও তাদের সম্পর্ক ও লিপিনের কথা সবারই জানা। এছাড়া নুসরাতের ছেলের বাবাও যে যশ তা প্রমাণ হয়ে গেছে গত মাসেই। কলকাতা পৌরসভায় ছেলে ঈশানের জন্ম নিবন্ধন করতে গিয়েছিলেন নুসরাত, সেখানকার নথিতে ঈশানের বাবার নাম লেখা হয়েছে যশ। ওই তথ্য প্রকাশ্য আসতেই সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। গত 26 আগস্ট ছেলে সন্তানের মা হন নুসরাত। ইতোমধ্যে ছেলের বয়স পেরিয়েছে 1 মাস 7 দিন। তিনি নিজেও সুস্থ হয়ে গেছেন প্রায়, যুক্ত হয়েছেন সিনেমায়। সোহম চক্রবর্তীর বিপরীতে জয় কালী কলকাতা ওয়ালি নামের একটি সিনেমায় জুটি হয়েছেন নুসরাত। অভিনয়ের বাইরে নুসরাত একজন সংসদ সদস্য, তাই সুস্থ হয়ে ছুটে গেছেন নির্বাচিত এলাকার মানুষের কাছেও। শনিবার বসিরহাটের একটি কলেজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।